আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়ে ফেললাম ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি পাস্তা কারণ ছোট পাখি পাস্তা খেতে বেশ ভালোবাসে আর আমারও অনেক প্রিয় একটা জিনিস যেটা স্ন্যাক্সে বলো কিংবা সকালে ব্রেকফাস্টে বলো বেশ ভালো লাগে এটা অবশ্যই একটু বিকাল বিকালে বেশি ভালো লাগে তো আজকে আমার যেহেতু সকালে ভাবছিলাম কি করি কি করি সে কারণে বানিয়ে ফেললাম পাস্তা তার পাশাপাশি দুপুরে ছিল একদম হালকা পাতলা খিচুড়ি তার পাশাপাশি ডিম ভাজা আর সন্ধ্যাবেলাতে ছিল একদম ঝাল ঝাল করে টক টক করে করলাম আলুকাবলি বলতে পারো ছোলা মাখাও বলতে পারো তো গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আমরা বালার ইচ্ছাই অনেক বেশি ভালো আছি তো সকাল সকাল চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য তো আজকে সোনা পাখির আবদার হলো মাম্মা আমাকে একটু পাস্তা বানিয়ে দেবে তো ব্যাস যেই হুকুম করলো মা চলে এলো রান্নাঘরে এসে এখন ছোট পাখির জন্য সুন্দর করে দেখো পাস্তা বানানোর জন্য প্রথমে দিয়েছি ফ্রাই প্যানে তেল তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম ডিম ডিমটা দেওয়ার পর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ দিয়ে বেশ সুন্দর করে ডিমটাকে দেখো একটু ভুজিয়া ভিজিয়া করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আসলে ম্যাগি মশলাটা বাড়িতে আনা ছিল না সেই কারণে স্কিপ করে গেলাম এখানে ম্যাগি মশলা দিলে কিন্তু আরও টেস্টি হতো ব্যাপারটা তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো বেশ সুন্দর করে একটু আমি আরও ভালো করে ডিমটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসটা রেখেছি একদম হাই এবার ডিমটা একটু লাল লাল হয়ে যাবে তার মধ্যে আমি অ্যাড করে দেবো পাস্তাগুলো ইয়ে আমি পাস্তা দিয়ে দিলাম পাস্তাটা সামান্য একটু লবণ দিয়ে আমি হালকা করে সিদ্ধ করে রেখেছি বেশি সিদ্ধ করা যাবে না তো এখানে দেখো যতটুকু প্রয়োজন সিদ্ধ করে নিয়েছি তারপর আমি কড়াইতে অ্যাড করে দিলাম আর আজকে পাস্তাটা বানাচ্ছি একদম সামান্য তেলে খুব বেশি তেল দিয়ে বানাচ্ছি না একদম অল্প তেলে বানাচ্ছি তোমরা তো দেখে বুঝতেই পারছো তেলটা কত পরিমাণে কম দিয়েছি আর আজকে একদম হোয়াইট হোয়াইট পাস্তা রাখছি কারণ একটু সাদা সাদা আমার বেশ ভালো লাগে সে কারণে এইভাবেই বানিয়ে নিচ্ছি তো ব্যাস চট জলদি হয়ে গেল এর মধ্যে এবার আমি দেখো একটু পরিমাণে এই সামান্য ছোট ছোট ছোটো গুলো থাকে সসের সেটা আমি দুটো অ্যাড করে দিলাম দিয়ে এবার ব্যাপারটাকে একটু সুন্দর করে আমি আলতো হাতে নাড়াচাড়া করে নেব তারপরেই রেডি হয়ে যাবে আমাদের ইয়ামি পাস্তা তো কে কে পাস্তা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরকম পাস্তা পাগল কে কে আছো তো আমার সোনা পাখি শীতের সময় এটা বেশি ভালো আসে এখন যেহেতু অনেক বেশি গরম পড়েছে তবুও একটু মাঝে মধ্যে বানিয়ে ফেলা হয় আর কি যেহেতু আমার সোনা বাচ্চার আবদার আমি তো আর ফেলতে পারবো না সে কারণে দেখো করে ফেললাম একদম রেডি হয়ে গেছে এবার তো বোঝাই যাচ্ছে যে পুরো রেডি হয়ে গেছে ব্যাস আমি প্লেটে রেডি করে নিয়েছি আর একদিকে দেখো অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি কারণ আমার আবার একটু ঝাল ঝাল ভালো লাগে আর সোনা পাখি খাবে বলে আমি আবার বেশি ঝাল টাল এতে অ্যাড করে নিই একদম সিম্পল রেখেছি আর একটু শশা কুচি করে নিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট তো সোনা পাখি আর আমি এখন খাওয়া দাওয়াটা করে নেব তো আমি একটু খেয়ে তোমাদের সঙ্গে জানাই যে আসলেই খেতে কেমন টেস্টি টেস্টি হয়েছে তো হুম খেলাম বেশ দারুণামই টেস্টি হয়েছে আসলেই পাস্তা যেমন হয় সেরকমই হয়েছে ব্যাপারটা একটু স্পাইসি হলে একদম জমে যেত তো এইখানে সোনা পাখিও খাচ্ছে আমি বলছি সোনা কেমন হয়েছে একটু বলো তুমি কেমন হয়েছে তো সোনা পাখি মুখ নাড়িয়েই যাচ্ছে কিছু বলছে না আসলেই মজা হয়েছে বলে চুপচাপ খাচ্ছে সোনা পাখিটা কিছুই বলছে না তো তারপর সে এবার আমি চলে গেলাম দুপুরের লাঞ্চে তো দুপুরে আজকে আমি যেহেতু চালে ডালে একদম স্পেশাল খিচুড়ি বলতে পারবো না আজকে কারণ হচ্ছে রেডিমেড খিচুড়ি বলা যায় এটা তো আজকে একটু মনে হলো একটু পাতায় খিচুড়ি খাবো তো সেই কারণে দেখো বাড়িতে আবার একটু প্লেট আনা ছিল কাগজের প্লেটগুলো সেটা আমি বার করে নিয়েছি নিয়ে সুন্দর করে এখানে দেখো আমি আতপ চালের খিচুড়ি বানিয়ে নিয়েছি বেশ কালো জিরে টিরে দিয়ে একদম সুন্দর করে একটু ফোড়ন দিয়ে নিয়েছি খিচুড়ির মধ্যে খিচুড়ি তো সেই লেভেলের সুবাস বার হচ্ছে পুরো বাড়ি একদম খিচুড়ের খিচুড়ির গন্ধে পুরো একদম মোহ করছে এরকম একটা অবস্থা বেশ সুন্দর হয়েছিল খিচুড়িটা খেতে তো দুপুরবেলা এরকমই একদম হালকা মশলা দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি সোনা পাখিকে খাইয়ে দিচ্ছি সোনা এবার বলবে যে আসলেই কেমন হয়েছে সোনার তো মাথা নাড়িয়ে দিলে ওরে বাবা দুটো হাত উঁচু করেছে মানে অনেক টেস্টি হয়েছে আমার সোনা পাখি আর সব কিছু সহজেই বলে না যে সুন্দর হয়েছে বা সেই লেভেলের জিপ পেয়েছে সোনা পাখিটা তো তারপরে সুন্দর করে এখন আমি দেখো আলুটা বেশ ভালো নরম হয়ে গেছে তো সুন্দর করে ডিম ভাজা দিয়ে শশা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা একদম সেরে ফেলি ইয়ামি ইয়ামি করে খিচুড়ি খেয়ে নিই আর ওয়েদারটা প্রচুর মেঘলা মেঘলা কিন্তু গতকাল বৃষ্টি হয়েছিল আজকে বৃষ্টির একটুও দেখা পাওয়া যাচ্ছে না তো হয়েছিল অনেক টেস্টি বেশ ভালো লাগলো তারপরে দেখো সোনা পাখি এইখানে বসে আছে দুনিয়ার মানে যত কিছু খেলনা বাটি ছিল সব কিছু বার করেছে টেনে টেনে এনেছে রান্নাঘর থেকে কিছু জিনিস এনেছে এনে এখন বউ সে যে বসে আছে আমাকে বলছে মাম্মা আকাশটা কেমন করছে মনে হয় বৃষ্টি হবে আমি আকাশটাও আপ ডাউন করছে কিন্তু বৃষ্টি হবে না তারপরে দেখো সোনা পাখি সন্ধ্যাবেলা কি করছে দেখো সন্ধ্যাবেলা হচ্ছে ঘুম থেকে ওঠার পরে এখন হচ্ছে ড্রেস পরিয়ে দাও আমাকে ভালো ড্রেস পরিয়ে দাও তো ভালো ড্রেস পরিয়ে দিলাম তো আর পরে এখন হচ্ছে কি নিজে চুড়িগুলো নিয়ে কানের মধ্যে ঝলিয়েছে তুমি তো আমাকে কানটা ফুটিয়ে দিচ্ছ না কানের দুলাইটা পড়তে পারছি না সোনা পাখি আবার কানের দুলকে বলে কানের দুলাই তো এই হচ্ছে কানের দুলাই তো আমাকে দিচ্ছে না তাই জন্য ওরকমভাবে ভাবে চুরিটা কানের মধ্যে কানের দুলাই বানিয়ে ফেলেছে তো এখন বলছে মাম্মা এটা আমি আমি পরবো তো সোনা পাখি এই করছিল সারা দুপুর তারপর সন্ধ্যাবেলাতে আমরা একটু ঝাল ঝাল টক টক কিছু বানিয়ে ফেললাম সেটা হচ্ছে আলু কাবলি যার মধ্যে আলু কাম ছোলা বেশি এটা ছোলা মাখা হয়েছে না আলু কাবলি হয়েছে আমি বুঝে পাচ্ছি না তবু খেতে হয়েছিল দারুণ মানে সারাদিনের সব কিছুতে এটা বেস্ট নাম্বার ওয়ান দারুণ টেস্টি হয়েছিল পুরো লেবু দিয়ে তেঁতুলের টক দিয়ে ব্যাপারটা একদম পুরো জমে গেছে জমজমাট কিছু বলার নেই আমার আর মানে দেখেই আমার আবারও জীবে পানি চলে আসছে এরকম একটা অবস্থা তো তারপরে রাতে দেখো পাখি আবার ড্রেস চেঞ্জ মানে কি বলবো মিনিটে মিনিটে চেঞ্জ কাজের লোক আছে তো কোনো টেনশান নেই তারপরে পাখি এইখানে পড়তে গেছিলো পরে বাড়ি আসার পর আবার এইখানে একটু বই খাতা নিয়ে বসেছে আমি একটু পড়িয়ে দিচ্ছি সোনাকে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ